أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিয়ানি কারাম নান্দিয়া সাংগুন উত্তরপাড়া নুরানি পাকা জামে মসজিদ কমিটির উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের জন্য দোয়া ও ওয়াজ মাহফিল এবং এই মাহফিলের আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ হযরত মাওলানা বুরহানউদ্দিন সাহেব সভাপতি অত্র মসজিদ কমিটি আর সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে মাহফিলের সার্বিক সহযোগিতায় এলাকাবাসী ও যুব সমাজ যেই যুব সমাজদেরকে যুব সমাজকে নিয়ে আমার অনেক স্বপ্ন আর আমি আপনাদের কাওরাইত ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে কয়েকটা কথা বলবো আমার কলিজা থেকে বলার চেষ্টা করব আর আপনিও আপনার কলিজা দিয়ে হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন এরকম আমলের নিয়তে শোনার ইচ্ছা কার কার আছে হাত তুলেন দেখি আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করো আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করো আর আরেকটা এলান শুধু বলবো যে আমার নান্দিয়া সাংগুনের যুবক ভাই তোমরা যারা আসো এদিক সেদিক তাক আসো এবং দূর থেকে তাকিয়ে রয়েছো কিংবা আসতে চাইতেছো তাদের কাছে একবার আবেদন করব আমাদের সভাপতি সাহেব আবেদন করেছেন তোমরা যেহেতু স্থানীয় উলামায়ে কেরাম এবং তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই জন্য তোমাদের কাছে আবেদন থাকবে সকলেই মেহরবানি করে প্যান্ডেল নিচে চলে আসো সম্মানিত মুসলিয়ানি কেরাম উপস্থিত শ্রোতা সর্বপ্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা কেমন আছেন জুড়ে বলেন আচ্ছা আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কেমন আছেন এই কথাটা যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো তাহলে কেমন লাগবে বলুন তো একজন চেয়ারম্যান সাধারণ একজন শ্রমিককে যদি জিজ্ঞাসা করে আব্দুল কুদ্দুস কেমন আছো তাহলে এই ব্যক্তির মনের ভিতরে কেমন আনন্দ হয় অনেক বেশি না আরে চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞাসা করছে আর যদি এমপি সাহেব জিজ্ঞাসা করে তাহলে তো আরো আনন্দের কথা আচ্ছা আর যদি আমার আপনার স্রষ্টা আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বলে আব্দুল কুদ্দুস কেমন আছো তাহলে কেমন হবে বলেন আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা এমন একজন নবী আছে যেই নবীকে প্রতিদিন জিজ্ঞাসা করত তুমি কেমন আছো তাহলে ওই নবীর অনুভূতিটা কেমন ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিল কেমন সুস্থ মেরে দোস্ত বুজুর্গ শরীরের প্রত্যেকটা জায়গার মধ্যে পোকা মাকড় বসে গিয়েছিল আর শুধুমাত্র জিব্বাটা বাকি ছিল এরপরে যখন পোকামাকড় জিব্বার মধ্যে আক্রমণ করা উপক্রম হলো তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন আল্লাহ সারা শরীর তো পোকামাকড় খেয়ে ফেলেছে কোনো দুঃখ নাই কিন্তু যেই জবান দ্বারা আমি তোমাকে আল্লাহ বলে ডাক দেই ওই জবানের মধ্যেও যদি পোকামাকড় কামড় দেয় তাহলে আমি কোন জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দিব 18 বছর পর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আমি শুধু আপনাদেরকে ওই অনুভূতিটা বোঝানোর চেষ্টা করেছি যে এক আল্লাহ তাআলা যদি কাউকে বলে কেমন আছো তার অনুভূতিটা কেমন হয়
18 বছর পর আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ বেশি ভালো না। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুব দীর্ঘ 18 বছর পর্যন্ত তুমি অসুস্থ ছিলে, পোকা মাকড় তোমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত খেয়ে ফেলেছে, আর দীর্ঘ 18 বছর পর তোমাকে আমি আল্লাহ সুস্থ করলাম, আর আজকে জিজ্ঞাসা করলাম, আইয়ুব তুমি কেমন আছো? তুমি বলতেছো ভালো না, তা জানতে চাই। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম, তুমি দীর্ঘ 18 বছর পর্যন্ত প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করতে, আইয়ুব তুমি কেমন আছো, কিন্তু 18 বছর পর আমাকে তুমি সুস্থতা দান করার পর এখন তো তুমি আমাকে বলো না, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলাম ঠিক, কিন্তু প্রতিদিন তুমি যখন একবার আমাকে বলতে, হে আইয়ুব তুমি কেমন আছো, আর আমার হৃদয়ের ভিতরে এমন প্রশান্তি লাগত। আজকে 18 বছর পর অসুস্থ হওয়ার পর তুমি আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করো না কেমন আছো, তাই আমি বলতেছি ওই অসুস্থ অবস্থায় যেরকম ভালো ছিলাম এখন আমি এরকম ভালো নাই। বলে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারছেন, তাহলে একজন নবী ছিল যাকে আল্লাহ তাআলা কি করতেন, প্রতিদিন জিজ্ঞাসা করতেন। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছি কেমন আছেন, আলহামদুলিল্লাহ সকলে ভালো আছি না, আন্দোলনীয় সবার আছে না? দ্বিতীয় কথা হলো, করোনা ভাইরাস তো আলহামদুলিল্লাহ আসলো আবার চলেও যাইতেছে, এখনো পর্যন্ত আমরা যে করোনা ভাইরাসে আল্লাহ তাআলা আমাদেরকে আক্রান্ত করে নাই, এতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানানো দরকার আছে না নাই? তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওর মধ্যে একজন করোনা রোগী ধুঁকতে ধুঁকতে কিভাবে মারা গেছে এই জিনিসটা ফুটে উঠেছে, ভিডিওটা আমার চোখের সামনে ভেসেছে। অর্থাৎ একটা অ্যাম্বুলেন্সের মধ্যে করোনা রোগী শুধু শ্বাস প্রশ্বাস যাচ্ছে আসছে আসতেছে, দেখেন 5 থেকে 6 জন অথবা আরো বেশি হবে, এভাবে ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে ভিডিও করতেছে। কিন্তু আল্লাহ তারা এমন বিপদে ফেললেন একজন ব্যক্তিদের সাহস নিয়ে একটু সামনে অগ্রসর হয়ে সহযোগিতা করবে, এই সহযোগিতা করার মতো সাহস কারো হয় নাই। আর ওই রোগীর সাথে অ্যাম্বুলেন্সের মধ্যে তার যে আত্মীয় ছিল, আত্মীয়র ভাষাটা এরকম ছিল, আয় হায় ভাই চলে যেতেছে, ভাই তো যাইতেছে গা, ভাই তো যাইতেছে গা, ভাই তো যাইতেছে গা, এরকম ভাবে আর্থনাদের সাথে বলতেছিল। আর ওনার স্ত্রী শুধু কাঁদতেছিল আর বলতেছিল, একজন ব্যক্তিও কেউ নাই সহযোগিতা করার মতো, একজন ব্যক্তিও কেউ নাই সহযোগিতা করার মতো, এভাবে কাতরাইতেছিল আর বলতেছিল। আর ওই করোনা রোগী কাতরাতেছিল আর রক্ত বের হইতেছিল। তাহলে এরকম একটা বড় রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে কথা হলো, এই মারাত্মক করোনা মধ্যে আক্রান্ত হওয়ার পর মারা গিয়েছে, দুনিয়াবি কোনো ব্যক্তি গায়রে আলেম ব্যক্তি জানাজার জন্য যেতে সাহস করে নাই, কিন্তু সারা প্রত্যেকটা বাংলাদেশের সারা দেশে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা থানার মধ্যে একদল ওলামায়ে কেরাম প্রস্তুত হয়েছিলেন জানাজা নামাজ পড়ানোর জন্য, জানা আছে না নাই? তাহলে করোনা রোগের মধ্যে যেই জায়গার মধ্যে সকল মানুষ ভয়ে পিছিয়ে গিয়েছে, সেই জায়গার মধ্যে ওলামায়ে কেরাম সামনে এগিয়ে এসেছেন জানাজার নামাজ আদায় করানোর জন্য। ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? তাহলে ওই ওলামায়ে কেরামরে আপনারা যদি বলেন ঘাড় মটকায় দিবে, তাহলে এটা কেমন হয় বলেন? আপনি মারা গেছেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনার গোসল কিভাবে দিবে সেটা জানে না, সাথে সাথে পেরাশান মসজিদের ইমাম সাহেবকে ফোন দিল, ওলামায়ে কেরামকে ফোন দিল। ওই সময় ওলামায়ে কেরামের কাজে লেগেছে, কবরের মধ্যে রাখার সময় শুদ্ধভাবে যদি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলতে পারে, একমাত্র উলামায়ে কেরামই বলতে পারে, তাহলে ওই উলামায়ে কেরামকে লক্ষ্য করে আপনি যখন বলেন ঘাড় মটকায় দিবেন, তাহলে এটা আমাদের 90 ভাগ মুসলমানের দেশে মুসলমানের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক না ব্যাটি? এই হচ্ছে আমার ভূমিকার কথা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা
বাকারার 179-169 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আজকে আমার বয়ানের মধ্যে একটা দুঃসংবাদ আপনাদেরকে দেব। কাদের জন্য? এক শ্রেণীর লোকের জন্য একটা দুঃসংবাদ আছে, যাদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যুদ্ধ করার জন্য যাদের সাথে প্রস্তুত হয়ে রেখেছেন, এরকম একটা দুঃসংবাদ ওই শ্রেণীর জন্য থাকবে। আর আজকে আমার কথার বলার পর যদি তওবা করা হয়, তওবা করে যদি ভালো হয়ে যায়, আল্লাহু আকবার, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে সর্বপ্রথম আয়াতের আয়াতটা শুনেন। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। নামাজি তো অনেকে আছেন, আছেন না? রোজাদার অনেকে আছেন, জাকাত দেনেওয়ালা অনেক আছেন, ধর্মীয় কর্মকাণ্ডের সাথে অনেকে সম্পৃক্ত আছেন, মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারি অনেকে আছেন, কিন্তু এই সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে একটা জিনিস যদি আমার ভিতরে আপনার ভিতরে না থাকে, সেটা হলো হালাল রিজিক। জুড়ে বলেন সেটা কি? তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে। জুড়ে বলেন কি? হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আর হালাল রিজিক ভক্ষণ করার ঘোষণা আদেশ কাকে দিয়েছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্য থেকে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। আল্লাহ তাআলা এই জায়গায় মুমিনদেরকে লক্ষ্য করে বলেন নাই, ও নান্দিয়া সাংগুনের মুসলমান, একটু দিলের কান দিয়ে শুনে নাও, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াতটা শুনে নাও। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের 6666টি আয়াতের মধ্য থেকে সামান্য এই ছোট্ট আয়াতটা সামনে রেখে একটু তেলাওয়াত করে নেয় আর তর্জমাটা পড়ে নেয়, তাহলে তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখেরাতও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কোনো নাস্তিক, কোনো মুরদাদ, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টানকে লক্ষ্য করে বলে নাই হালাল রিজিক ভক্ষণ করো। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন হালাল রিজিক ভক্ষণ করতে। সুতরাং এই আয়াত থেকে এটাই বোঝা যায়, কোনো মুমিন ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, কোনো ইহুদিও যদি ভক্ষণ করে, সেও উপকৃত হবে। মুমিন ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, তাহলে সেও উপকৃত হবে। কোনো খ্রিস্টান যদি ভক্ষণ করে, সেও উপকৃত হবে। কারণ আল্লাহ তাআলা অন্য ফরজ বিধান পালন করার যখন হুকুম দিয়েছেন, নামাজের যখন হুকুম দিয়েছেন, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে টার্গেট করে আয়াত নাজিল করেছেন। রোজার কথা যখন বলেছেন, সেখানেও আল্লাহ তাআলা মুমিনদেরকে টার্গেট করে বলেছেন, কারণ নামাজ রোজা যদি মুমিন ব্যক্তি আদায় করে ফায়দা হবে। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা যদি নামাজ আদায় করে ফায়দা হবে কিনা জুড়ে বলেন, ফায়দা হবে, কারণ ঈমান নাই। কিন্তু কোন ব্যক্তি যদি, যে কোনো ধর্মের ব্যক্তি যদি হালাল রিজিক ভক্ষণ করে, তাহলে তার ফায়দা আছে না নাই? জুড়ে বলেন। আমাদের সমাজের মধ্যে অনেক লক্ষ্য করি, অনেক হিন্দু আছে যার আচার ব্যবহার আমাদের মুসলমানের চাইতে অনেক সুন্দর, আছে না নাই? কারণ কারণ আমি মুসলমান হয়ে আমার পেটের ভিতরে প্রতিদিন হারাম রিজিক ঢুকতেছে, কিন্তু ওই হিন্দুর পেটের ভিতরে হারাম রিজিক ঢুকে না দেখেই। এরকম অনেক হিন্দুও পাওয়া যায় যাদের আচার ব্যবহার আমাদের চাইতে অনেক ভালো। এরকম অনেক খ্রিস্টান, এরকম অনেক নাসারাও পাওয়া যায় যাদের আচার ব্যবহার আমাদের চাইতে অনেক ভালো। ও নান্দিয়া সাংগুনের মুসলমান, এটা অন্য কোনো আমলের বরকত না, এটা শুধুমাত্র হালাল রিজিকের বরকত। সুতরাং আমরা মুসলমান যদি হালাল রিজিক ভক্ষণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভিতরটাও পরিষ্কার করে দিবেন এবং আমাদের ইবাদতগুলোও কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের একটা পণ করতে হবে,
একটা ওয়াদা করতে হবে এই যুব সমাজে মাহফিলটা আয়োজন করেছেন এখান থেকে একজন ব্যক্তিও যদি এরকম নিয়ত করে যে আজকে এই মাহফিল থেকে এই কুরআন সামনে নিয়ে যা বলা হবে সেটাই আমি আমল করব এরকম একটা নিয়ত যদি থাকে আমি সার্থক হব মাহফিল সার্থক হবে আপনার জীবনকে সার্থক হবে রাজি আছেন না ইনশাআল্লাহ অনেক ভাই ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারে না তাদের কাছেও বলবো মাইকের আওয়াজ যাদের কানে যায় তারাও একটু সরে নেন তাহলে এক নাম্বার কথা হলো হালাল রিজিক বক্ষণ করতে হবে তাহলে হারাম রিজিক কোনগুলো ওইগুলো আমাদেরকে জোরে বলেন ছাড়তে হবে তাহলে আজকে সমাজের মধ্যে যদি আমি লক্ষ্য করি আমি বলি আগেই বলেছি আমার কলিজা থেকে আপনাদেরকে দুই চারটা কথা বলার চেষ্টা করব অন্য কোনো কিছু নয় হারাম বক্ষণ করতে গেলে ছাড়তে গেলে বিরত থাকতে গেলে সর্বপ্রথম আমাকে পরিত্যাগ করতে হবে কি জানেন সুদ আমাদেরকে পরিত্যাগ করতে হবে মেরে দোস্ত বুজুর্গ দোয়া করতেছি দোয়া কেন কবুল হইতেছে না কখনো কি মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করেছেন ফ্রান্সের মধ্যে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে বাংলাদেশের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলার কাছে আহাজারি করেছি রুনা জারি করেছি কিন্তু কবুল হয় না তার কারণ কি মেরে দোস্ত বুজুর্গ অজু করে মসজিদে যাওয়ার আগে সুদের টাকাটা পকেটের ভিতর ঢুকায়া মসজিদে গেলাম সুদের টাকা পকেটের ভিতর ঢুকায়া কাবা শরীফের গিলাপ ধরেও যদি আমি আল্লাহ আল্লাহ বলি আল্লাহ তাআলা আমার এই কাবার গিলাপ ধরার দিকে ফিরেও তাকাবে না সুদের খাতার মধ্যে যদি আমার নাম থাকে আপনার নাম থাকে আমি যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েও নামাজ আদায় করি আল্লাহ তাআলা আমার নামাজের দিকে মুখ ফিরেও তাকাবে না তাহলে কি সুদ ছাড়বেন না ধরবেন জুড়ে বলেন জুড়ে বলেন আল্লাহ তাআলা সুদের ব্যাপারে এবং আত্মীয় স্বজনের ওয়ারিশি সম্পত্তির ব্যাপারে যে বিশদ আকারে কোরআনের মধ্যে আলোচনা করেছেন অন্য কোন বিষয় এরকম লম্বা দীর্ঘ এক পৃষ্ঠা পরিমাণ আলোচনা করে নেয় হুজুর ঠিক আছে না তাহলে বোঝা যাচ্ছে যে এটা মারাত্মক একটা বিষয় আমি তো চিন্তা ফিকিরও করতেছি না আজকে বললাম না আপনাদেরকে হৃদয় থেকে কয়েকটা কথা বলবো সুদ এরকম ভাবে আমার ভিতরে চলে এসেছে আমি এটাকে ছাড়তে পারতেছি না আমার কোনো আমলই কবুল হচ্ছে না হারাম রিজিক হালাল রিজিক বক্ষণ করতে হবে হাজার হাজার টাকা বাবা তার সন্তানের পিছনে খরচ করতেছে সন্তান সুসন্তান হচ্ছে না তার কারণ কি শুনে নাও কারণ বাবা সন্তানের পিছনে যেই টাকা খরচ করতেছে ওই টাকাটা হালাল নয় সুদের টাকা যে কোনো ভাবে হারাম টাকা ঢুকে যাচ্ছে এই জন্য সন্তান বাবার কথা শুনতেছে না ও দুনিয়ার ইমানদার ও নান্দিয়া সাংগনের মুসলমান যার কানে আমার মাইকের আওয়াজ যায় একটু মনোযোগ সহকারে শুনে নাও এখনো যদি সুদের সাথে কারো সম্পৃক্ততা থাকে হারাম রিজিকের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন তুমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করো তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো তাহলে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ঘোষণা শোনার সাথে সাথে সুদ ছেড়ে দাও এরপরেও যদি সুদ না ছাড়ো তাহলে শুনে রাখো কিরকম কঠিন পরিস্থিতি সামনে আসতেছে فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ 1400 বছর আগে আল্লাহর রাসূল তার সাহাবায়ে কিরামকে সুদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন হারাম 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 ছেড়ে দাও আজকে 28 নভেম্বর তোমাদের সামনে বসে তোমাদের কাউরাই ইউনিয়নের একজন বাসিন্দা করজোরে আবেদনের সাথে বলতেছি রে মুমিন আল্লাহর হস্তে সুদের সাথে যদি নাম থাকে এখনো সময় আছে ছেড়ে দাও আর যদি এর পরেও সুদ না ছাড়ো অর্থাৎ হারাম রিজিক বক্ষণ করা না ছাড়ো তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন শুনে নাও
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ তাআলা বলেন আমার পবিত্র কুরআনের বাণী শোনার পরেও যেই ব্যক্তি সুদ থেকে বিরত না থাকবে সে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের মধ্যে যুদ্ধের ঘোষণা পায় রিজিক যদি হালাল হয় আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন আর যদি হারাম রিজিকের মধ্যে অনেক আছে সুদ আছে ঘুষ আছে আরো বিভিন্ন তার মধ্যে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি সুদের ব্যাপারটা এরপরেও যদি সুদ থেকে বিরত না থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যাবে আমি আপনার চাইতে ফেরাউন আরো অনেক বেশি শক্তিশালী ছিল ওই ফেরাউনের সাথে আল্লাহর সাথে ওই ফেরাউন তার দলবল নিয়ে যুদ্ধ করে জয়ী হতে পারে নাই বরং সাগরের মধ্যে ডুবে মেরেছে আমার চাইতে আপনার চাইতে শত গুণে শক্তিশালী ছিল নমরুদ আল্লাহ তাআলা ওই নমরুদকে তার সম্পত্তি সহ মাটির সাথে দাবিয়ে দিয়েছেন আমার চাইতে আপনার চাইতে দলবল নিয়ে শক্তিশালী ছিল আবু জেহেল ওই আবু জেহেলও আল্লাহ তাআলার সাথে পারে নাই তাহলে ও নান্দিয়া সাংগুনের মুসলমান সুদে খাতার মধ্যে নাম রাখার মাধ্যমে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করো তাহলে কি জয় হতে পারবে কি পারবে না একটু চিন্তা করে নাও সুতরাং সুদের খাতার মধ্যে যদি নাম থাকে তাহলে ওই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কখনো যুদ্ধ করে পারা যাবে না পারা যাবে একটা গেল সুদের খাতা শেষ তাহলে সুদ থেকে বিরত থাকবেন তো ইনশাআল্লাহ জুড়ে বলেন আর এরপরেও আপনাদের কাছে আবেদন থাকবে তিন নম্বর পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার বাংলা তর্জমাটা শুধু একটু পড়েন এতটুকু পড়লেই হবে আমলে নিয়ে তারপর বুঝতে পারবেন যে আমি আপনি কত বড় গুনাহগার হয়ে আছি আল্লাহ তাআলা সুদের আয়াত নাযিল করার পর বলে ওমান আদাফা ওমান আদ আল্লাহ তাআলা ওই ছয় নম্বর পৃষ্ঠার মধ্যে বললেন আমার সুদ আমি সুদকে হারাম করেছি এই ঘোষণা শোনার পরেও যারা সুদ থেকে বিরত না থাকবে তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে বলে নাউযুবিল্লাহ আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন আর আজকে নান্দিয়া সাংগুনের এই ছোট্ট মানুষের কথা শুনে যদি তুমি সুদ থেকে চিরতরে তওবা করতে পারো তাহলে তোমার আসলটা আসল হয়ে যাবে আর সুদ থেকে যদি বিরত থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন এই সুদের মতো আরেকটা হারাম রিজিক আমরা ভক্ষণ করতেছি প্রতিনিয়ত কিন্তু একটু চিন্তা করে দেখি না সেটা হলো আত্মীয় স্বজনের ওয়ারিস আল্লাহ তাআলা পবিত্র কোরআনের চার নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে ইউসি কুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন এই আয়াতের মধ্যে আল্লাহ এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এত বিশদভাবে বর্ণনা করেছেন যদি শুধু মা বেঁচে থাকে তাহলে বাবা কতটুকু সম্পত্তি পাবে যদি বাবা বেঁচে থাকে তাহলে মা কতটুকু সম্পত্তি পাবে ভাই বোন যদি একাধিক হয় তাহলে কতটুকু সম্পত্তি পাবে ভাই বোন যদি কেউ না থাকে তাহলে কতটুকু সম্পত্তি পাবে আল্লাহ তাআলা এত সুন্দর করে আয়াতে এই পৃষ্ঠার মধ্যে বলেছেন ও নান্দিয়া সাংগনের মুসলমান এখানে অনেক ব্যক্তি এরকম রয়েছেন নিজের বোনকে অনেক দূরে বিবাহ দিয়েছেন নিজের বোন যে আপনার কাছে ওয়ারাসাতের সম্পত্তি পাবে সেটার দিকে আপনি ভ্রূক্ষেপ করতেছেন না কিন্তু আল্লাহর কসম করে যদি আমি বলি ও নান্দিয়া সাংগনের মুসলমান আপনি তো আপনার আত্মীয় স্বজনকে ওয়ারাসাতের সম্পত্তি দেওয়া ফরজ জুড়ে বলেন কি জুড়ে বলেন আত্মীয় স্বজনের সম্পত্তিগুলো পরিশোধ করা ফরজ আপনার বোনের হক আদায় করা ফরজ আপনার মা বাবার হক আদায় করা ফরজ আপনার বাবার সম্পত্তি বাবাকে বুঝিয়ে দেওয়া ফরজ আপনি এরকম একটা ফরজ বিধান লঙ্ঘন করে কাবা শরীফের কাছে গিয়ে যদি সেজদায় আল্লাহ তাআলার কাছে রুনাজারি করেন তবু আল্লাহ তাআলা আপনার ওই রুনাজারির দিকে ফিরেও তাকাবেন না ওয়া নাউযুবিল্লাহ কেন কেন তার কারণ হলো আমার দ্বারা যদি নামাজের মধ্যে ব্যাঘাত এসে যায়
আমার দ্বারা যদি কোনো ধর্মীয় বিধানের প্রতি ব্যাঘাত এসে যায় যেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত গভীর অন্ধকার রজনীতে আমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি যদি আমার বোনের সম্পত্তিগুলো আত্মসাৎ করি আমার আত্মীয়-স্বজনের সম্পত্তিগুলো আত্মসাৎ করি পরিবারের মধ্যে আমার সৎমা রয়েছে যার কোনো কিছু বলার অধিকার নাই সাহস নাই কিন্তু আমি সন্তান হিসেবে সৎমা যে বাবার সম্পত্তির মধ্যে ভাগ পাবে ওটার দিকে ভ্রুক্ষেপ করি না তাহলে এখানে ফরজ বিধান লঙ্ঘন করে মসজিদের মধ্যে জুমার বয়ানের আগে গিয়েও যদি বসে থাকি আল্লাহ তাআলা ওই বসার দিকে তাকাবেন না নাউজুবিল্লাহ তাহলে এটাও হারাম রিজিক এই হারাম রিজিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ও নান্দিয়া সাংগনের মুসলমান বোনের সম্পত্তি আত্মসাৎ করে বিল্ডিং বাড়ি ঘর করেছো সৎমার সম্পত্তি আত্মসাৎ করে মোটর সাইকেল কিনেছো বাবার সম্পত্তি আত্মসাৎ করে ফাউন্ডেশন বাড়ি করেছো আত্মীয়-স্বজনের হকগুলো নষ্ট করে তুমি ফাউন্ডেশন বাড়ি করে আরামে ল্যাবের ভিতর ঘুমাতে পারবা সত্যি কথা তুমি দামি মোটর সাইকেলে চড়তে পারবা এটাও সত্যি কথা তুমি দামি পোশাক পরে এলাকার মধ্যে ঘুরতে পারবা এটাও সত্যি কথা কিন্তু তুমি আল্লাহ তাআলার জান্নাত কখনো পাবা না ওয়া নাউযুবিল্লাহ এই ফরজ বিধান হকগুলো যদি তুমি না আদায় করে অন্ধকার কবরে যাও তাহলে শুনে রাখো আল্লাহ তাআলা বলতেছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুম ওয়া মিন ফাওকিহিম গাওয়াস আজকে আত্মীয়-স্বজনের হক বিনষ্ট করে তুমি দামি কম্বলের মধ্যে ঘুমাইতেছো তোমার নিচে দামি জাজিম তোমার উপরে দামি কম্বল কিন্তু মনে রাখবা ও ফরজ বিধান লঙ্ঘনকারীরা ও সুদের সাথে যারা সম্পৃক্ত আছে তারা কান খুলে শুনে নাও তোমার জন্য আগুনের জাজিম অপেক্ষা করতেছে তোমার জন্য আগুনের কম্বল অপেক্ষা করতেছে তোমার জন্য আগুনের মাটি অপেক্ষা করতেছে তোমার জন্য আগুনের শাস্তি অপেক্ষা করতেছে আগুন এরকম কঠিন শাস্তি পানি যদি ঠান্ডা হয় তাহলে সামান্য ঠান্ডা সহ্য করা যায় যায় কি যায় না জোরে বলেন পানি যদি আরেকটু ঠান্ডা হয় তাহলে আরেকটু সহ্য করা যায় বেশি ঠান্ডা হলে সহ্য করা যায় না কিন্তু আল্লাহ তাআলা শাস্তি পানি দ্বারা নয় আল্লাহ তাআলা শাস্তি হবে আগুন দ্বারা একটু চিন্তা করে নাও আগুন যদি সামান্য অল্প হয় সহ্য করা যায় জোরে বলেন তাহলে আমি তুমি যদি হালাল রিজিক এখনো নিজের জীবনে বাস্তবায়ন না করি তাহলে মনে রাখবা আমার জন্য আগুন অপেক্ষা করতেছে ভাই বিনয়ের সাথে বলে যায় হৃদয় থেকে বলে যায় এখনো যদি সুদের সাথে সম্পৃক্ততা থাকে তওবা করি আল্লাহ তাআলার কাছে সুদ থেকে ফিরে আসো এখনো যদি আত্মীয় স্বজনের হকগুলো না আদায় করে থাকো তাহলে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে তাদের কাছ থেকে ক্ষমা নাও অথবা তাদের সম্পত্তিগুলো তাদের কাছে মিটিয়ে দাও আল্লাহর কসম আল্লাহর কসম তুমি যদি বাদ আমার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আর তোমার আত্মীয় স্বজনের ওয়ারাসাতের সম্পত্তি যদি তুমি ফিরিয়ে না দাও তাহলে তোমার এই নামাজ কখনো কবুল হবে না বলেন নাউযুবিল্লাহ তাহলে দুইটা জিনিস বললাম আমার কথা ছিল হালাল রিজিক তাহলে এক নাম্বার কথা বললাম সুদ থেকে বিরত জুড়ে বলেন থাকতে হবে দুই নাম্বার আত্মীয় স্বজনের হকগুলো বুঝায়া দিতে হবে আর যদি না দেয় তাহলে আমার জন্য আগুনের বিছানা কি করতেছে জুড়ে বলেন অপেক্ষা করতেছে এখন কথা হইল এই সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের বরকতগুলো সব নষ্ট হয়ে যাইতেছে আর সুদের সাথে যারা সম্পৃক্ত নাই আল্লাহ তাআলা হালকাভাবে সামান্যভাবে চালাইতেছেন কিন্তু বরকতের সাথে চালাইতেছেন কথা বলেন ঠিক না বেঠিক আজকে যদি তুমি সমাজের দিকে তাকাও যার সন্তান সুসন্তানে পরিণত হয়েছে আল্লাহর কসম করে বলি তুমি যদি একটু মনোযোগ দিয়ে ফিকির করো তার সন্তান সুসন্তান কেন হইল তুমি দেখবা তার সন্তানকে সে হালাল রিজিক বক্ষণ করিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক পক্ষান্তরে হারাম রিজিক আপনি বক্ষণ করে আপনার সন্তানকে বক্ষণ করে আপনার পরিবার পরিজনদেরকে বক্ষণ করে যদি আপনি মনে করেন আমার সন্তান এসএসসি পরীক্ষায় প্লাস পাবে কখনো পাবে না
अपनी जो अपना सन्तान के धर्मियों लाइने किंबा दुनियावी लाइने जे कोनो लाइने अपनी शिक्षित करते चान भलो मानुष करते चान আপনাদের কাছে অনুরোধ করে বলবো এখনো যদি হারামের সাথে সম্পৃক্ততা থাকে এখনো আপনি হারাম রিজিক থেকে দূরে থাকেন হারাম রিজিক থেকে যদি আপনি দূরে না থাকতে পারেন আপনার ঘরে কখনো বরকত আসবে না হারাম রিজিক আপনার সন্তানকে বক্ষণ করানোর মাধ্যমে যদি আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান হারা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আপনার জানাজার মধ্যে দাঁড়াবে হালাল রিজিক আপনার সন্তানকে বক্ষণ করিয়ে যদি আপনার সন্তানকে আপনি স্কুলের মধ্যে পড়ান ভবিষ্যতে আপনার সন্তান সমাজের যত ধর্মীয় কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডের মধ্যে সামাজিকতার মধ্যে ওই সকল কর্মকাণ্ডে জড়িত থাকবে জুড়ে বলে ঠিক না ব্যা ঠিক আর আজকে যদি আপনি আপনার সন্তানকে হালাল রিজিক বক্ষণ না করান তাহলে কি হবে ও নাঙ্গিয়া সাংগনের মুসলমান শুনে নেন আপনার সন্তান ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে একটি জিন করবে আপনার সন্তান আরেকজনের মেয়েকে নিয়ে ভেগে যাবে আপনার সন্তান টিভির সামনে দাঁড়িয়ে ওই ভারতের মধ্যে বিবিএল আইপিএল খেলা হয় আপনার সন্তান সেখানে টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি খেলবে যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় হারাম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ তাআলা জুয়াকে পরিপূর্ণভাবে হারাম করেছেন আপনি যদি আপনার সন্তানকে হারাম রিজিক বক্ষণ করান তাহলে আপনার সন্তান মসজিদের ইমাম কখনো হতে পারবে না মসজিদের খতিব কখনো হতে পারবে না আপনার সন্তান ওই টিভির সামনে দাঁড়িয়ে আইপিএল আর বিপিএল এর বাজি ধরে ধরে নিজের টাকা পয়সাগুলো শেষ করবে আর আপনি সুদের মাধ্যমে যে সম্পদের পাহাড় গড়ে ফেলেছেন আপনি আপনার আত্মীয় স্বজনের হকগুলো না আদায় করার মাধ্যমে যে সম্পদের পাহাড় গড়ে ফেলেছেন আপনার সন্তান ওই বাজি খেলার মাধ্যমে সম্পদগুলো আস্তে আস্তে শেষ করে ফেলবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তাহলে আপনি আপনার সন্তানকে যদি হারাম খাওয়ান আর আপনার সন্তান দ্বারা যদি আপনি ইমাম হওয়ার খতিব হওয়ার স্বপ্ন দেখেন হবে জুড়ে বলেন তাহলে আমাদেরকে যে সকল হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে তার মধ্যে আরেকটা হলো অন্যতম এই বাজি ধরা বাজি খেলা এই বিষয়টা আমি শুধুমাত্র নামদিয়া সংগঠনের যুবক ভাইদেরকে বলতে চাই ও যুবক ভাই একটু কান খুলে শুনে রাখো না একটু কান খুলে শুনে রাখো না আজকে তোমার পকেটে টাকা আছে দেখে তুমি বাজি ধরো টিভির সামনে দাঁড়ায়া কিন্তু কালকে যখন টাকা শেষ হয়ে যাবে তখন বাজি কেমনে ধরবা এটা তো পবিত্র কোরআন আলোকে পরিষ্কার ভাবে হারাম তাহলে বাজি ধরে যেই টাকা ইনকাম করো ওই টাকা নিয়ে যদি তোমার স্ত্রীকে খাওয়াও তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সেই সন্তান কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে জুড়ে বলেন সেই সন্তান কি সমাজের ভালো কাজে ধর্মীয় কর্মকাণ্ডে নেতৃত্ব দিবে জুড়ে বলেন না কেন কথা কি বুঝতেছেন না না রাগ করতেছেন যে হুজুরে কি শুরু করলো সব দিয়ে আমাদের দোষ বলা শুরু করলো আমি তো দোষ বলতেছি না আমি তো পবিত্র কোরআনের হাদিস এবং আয়াত এবং হাদিস আপনাদেরকে বলতেছি আচ্ছা তো আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আজকে যদি আপনি আপনার সন্তানকে হালাল রিজিক বক্ষণ করান তাহলে এই যে নামদিয়া সংগঠনের যুব সমাজরা যে ওয়াজের মাহফিল আয়োজন করছে না আপনার সন্তান ভবিষ্যতে ওয়াজের মাহফিল আয়োজন করবে আর আপনি যদি সুদ থেকে বিরত না থাকতে পারেন আপনার আত্মীয় স্বজনের ওয়ারিস সম্পত্তিগুলো পরিশোধ না করেন হারাম রিজিক যদি ঘুষের টাকা এনে যদি আপনার সন্তানকে খাওয়ান আপনার স্ত্রীকে যদি খাওয়ান তাহলে আপনার সন্তান ভবিষ্যতে ব্যান্ড সুর আয়োজন করবে নাচ গানের আয়োজন করবে নর্তকীদের যুব সমাজকে ধ্বংস করার জন্য নর্তকী গানের আয়োজন করবে কথা বলেন ঠিক না ভাই ঠিক তাহলে আপনি যদি আপনার সন্তানকে হালাল রিজিক খাওয়ান হারাম রিজিক বক্ষণ করান আর আপনি যদি আশা করেন আমার সন্তান মাহফিলের আয়োজন করবে তাহলে ধারণা ভুল না সঠিক জুড়ে বলেন তাহলে আমি আপনাদের সামনে অনেক উলামায়ে কেরাম এসেছেন তো তাই সংক্ষিপ্ত আকারে নির্ধারিত একটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করেছি আপনারা কি আমার আলোচনাটা বুঝছেন আচ্ছা গত বছর যে আলোচনা করেছিলাম কে বলতে পারবেন যে গত বছর কি বিষয়ে বলছে কেমন আছেন একজন বলতে পারবেন গত বছর কি বিষয়ে জানি বলছিলাম
আর আরেকটা কি বিষয় বলছিলেন মোরাজিব ভাই? তওবার বিষয়। কি বিষয়ে মনে পড়ছে? তাহলে আর আজকে আলোচনা করলাম যে হালাল রিজিক বক্ষণ করে। আল্লাহর কসম, হালাল রিজিক যদি আমি বক্ষণ না করি, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করলো, এই তাহাজ্জুদ নামাজ কবুল হবে না? হবে না। হুজুর ঠিক আছে না কথা? তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের স্থানীয় উলামায়ে কেরাম হিসেবে একটা অনুরোধ থাকবে, এখনো যদি সুদের সাথে সম্পৃক্ততা থাকে, আল্লাহর সওয়া ইনতুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আরে মিয়া, 60 বছর আর 70 বছরের সুখের জন্য আপনি 60 লক্ষ 60 কোটি অনন্তকালে অনন্তকালে জান্নাত কেন নষ্ট করবেন? তো বুকামি, একেবারে বুকামি। আমরা তো মুমিন, আমরা এই বিশ্বাস করি না আমাদেরকে পরকালে উঠতে হবে। তাহলে এই বিশ্বাসটা আমাদের ভিতরে থাকার পরেও কেন আমরা হারাম থেকে বাঁচতেছি না? এই জন্য দেখে দেখে বেছে বেছে হারাম জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, আর আমাদেরকে যে একটা অনুরোধ করা হয়েছিল যে একাধিক সুরে কবির কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহ তাআলার রহমত এবং বরকত। আমাকে যে সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের ভিতরে আমি পবিত্র কোরআন তেলাওয়াতটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।